হ্যালো গাইস, আজকেও সেক্সুয়াল ডিজিজ অর্থাৎ বাংলায় এটা বলা হয় যৌন রোগ। এই যৌন রোগ বিষয়ে দু চারটি কথা বলবো। যৌন রোগের মধ্যে হস্তমৈথুন একটি, এটি খুবই খারাপ একটি অবস্থা। এই অভ্যাসটা, হস্তমৈথুনটা হলো একটা ভয়ঙ্কর কুঅভ্যাস। এই কুঅভ্যাসটার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়, হাজারো যুবকদের মাঝে এটা বেশি হয়। বিয়ে শাদির পরে এটা তেমন থাকে না অনেকের, এর কারণে সংসারে অনেক অশান্তি হয়। যাই হোক, আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে মেরুদণ্ড আক্রান্ত হয়ে মস্তিষ্কের রোগ সৃষ্টি হয়। রোগগুলির মধ্যে মেহ, শুক্রমেহ, স্বপ্নদোষ, অর্জন্য প্রভৃতি রোগের সৃষ্টি হয়। অন্য সময় বহুমূত্র ধ্বজাভঙ্গ অবস্থায় সৃষ্টি হয়। অস্বাভাবিক উপায়ে অতিরিক্ত রতিক্রিয়া যেটা বলা হয়, অর্থাৎ অন্যায়ভাবে কোনো অস্বাভাবিক উপায়ে রতিক্রিয়া সম্পাদনকে হস্তমৈথুন বলে। উহা একটি কদর্য অভ্যাস। হস্ত দ্বারা অস্বাভাবিক উপায়ে রতিক্রিয়ার সুখ উৎপাদন করা যায় বটে, কিন্তু উহা আসলে স্বাস্থ্যের পক্ষে খুব হানিকর, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, মন মানসিকতার উপরও ভীষণ প্রভাব পড়ে। আপনার মনটা ধীরে ধীরে মন মরা মতো হয়ে যাবে, আপনার চিন্তা চেতনা আলাদা হয়ে যাবে এবং প্রত্যেকটি কাজ কর্মে আপনি ভয় পাবেন। প্রথমে আপনার শুরুটা হবে অনেক ভালো, কিন্তু পরক্ষণে সে থেকে আপনি বিমুখ হয়ে যাবেন। সাধারণত যৌবন উন্মুখ কালে ছেলেমেয়েরা এই কদর্য অভ্যাসে লিপ্ত হয়। যৌবনের প্রথমেই যুবতীদের মধ্যে মনে হয় এক প্রকার সঙ্গম ইচ্ছার প্রবল বাসনা জাগে এবং উহা চরিতার্থ করার জন্য এই কুঅভ্যাসে লিপ্ত হয়। অনেক সময় অশ্লীল বইপত্র, অশ্লীল গল্প, কুসংসর্গ, পশু পাখিদের রমণ ক্রিয়া প্রভৃতি দেখে এবং ইন্টারনেটে অনলাইনে যেসব আমরা অশ্লীল নাচ গান ভিডিও এবং সেক্সুয়াল যে ভিডিওগুলি দেখে, এতেও আমাদের জীবন নাস্তাবুদ হয়ে চলছে। এক প্রকার জনন ইন্দ্রের উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়া অন্ত্রে সূত্রকৃমি যেটা বলে, এই সূত্রকৃমি সৃষ্টি হয়, জনন ইন্দ্র সুরসুর করে। উহা নিবারণ করার জন্য এই কদর্য অভ্যাসটি সৃষ্টি হয়। উহা এক প্রকার মানসিক বিকৃতি, অর্থাৎ মেন্টালিটি প্রবলেম। তার জীবনের দিকে লক্ষ্য না করে, তার জীবন সুন্দরভাবে যেন চলুক এদিকে লক্ষ্য না করে, সামান্য কিছু সুখ শান্তি বা ভোগ করার কারণে তার মনোসংযোগটা সম্পূর্ণ হস্তমৈথুনের দিকে দিয়ে দেয় আর বাকিগুলি সব তার কাছে তুচ্ছ। তো এইটাই বলা হচ্ছে, এটা একটা আসলে মন মানসিকতা একটা বড় বিষয়, যেই জন্য এখানে বলা হয়েছে এক প্রকার মানসিক বিকৃতি অবস্থা আর কি। তো এটা খুব খারাপ, স্বপ্ন মাধ্যমে প্রকাশ পায়, শরীর স্বাস্থ্যগতভাবে প্রকাশ পায়, মানসিক দিক দিয়েও প্রকাশ পায়, বিভিন্ন কারণগুলি এগুলি পায়। আর যে করে হস্তমৃত্যুটা, সে নিজেও জানে আমার শরীরে নানান ব্যাধি, মানসিক রোগ, কিন্তু সে বুঝেও অবুঝ হয়ে যায়। তার যে একটা মরণ ব্যাধি, একটা কুঅভ্যাস ধরেছে, এইটার দিকে তার নজর একেবারে কম। যাক, আমরা এখন চলে আসি চিকিৎসা। চিকিৎসার মধ্যে যেটাকে বলা হয়, আমরা প্রথমত যে চিকিৎসাটা দেওয়া হয় সেটা হলো হোমিওতে যে চিকিৎসাটা দেওয়া হয় সেটা ক্যান্থারিসের সিমটম। এই সিমটমগুলি যদি মিলে যায় সেক্ষেত্রে তবে আমি বলবো আপনি ভালো একজন হোমিওপ্যাথিস্ট বা যে কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ওষুধটা গ্রহণ করলে বা সবচেয়ে ভালো হয়।
যদি আপনার খুব সিরিয়াসলি না হয় তাহলে এগুলি আপনি ট্রাই করতে পারেন। একের অধিক কখনো ওষুধ খাবেন না, সাবধানতা অবলম্বন করবেন, এটাই আর কি। তো ক্যান্থারিস এটার একটা লক্ষণ, এই ওষুধটার একটা লক্ষণ। যেমন আমাদের শরীরে জ্বর আসে, শরীর তাপমাত্রা বেড়ে যায়, আমরা বুঝি এটা জ্বর, তখন আমরা কিন্তু দোকান থেকে ডাক্তারের কাছে না গিয়েই আমরা কি করি, নাফা বা নাফা এক্সট্রা, এটা কমন ওষুধগুলি নিয়ে এসে আমরা খাই, ভালো হয়ে যায়। যখন ভালো হয় না, অনেকটা বেড়ে যায়, তখন আমরা পরিশেষে দেখা যায় যে ডাক্তারের কাছে আমরা শরণাপন্ন হই। ঠিক অনুরূপভাবে অধিকাংশগুলি ভালো হলেও কিছু কিছু ক্ষেত্রে ভালো হয় না, সেটা অন্য অন্য অসুবিধার কারণে, অন্য অন্য রোগের কারণে। ঠিক এমনটি ক্যান্থারিস একটা কমন ওষুধ। এই ক্যান্থারিসের অনেকগুলি অসুখের কাজ করে, তার মধ্য থেকে এটাও একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো এর নমুনা দেখুন, এর সিমটমগুলি দেখুন, অর্থাৎ এই ওষুধের লক্ষণগুলি দেখুন। যেমন না, যেমন বলা হয়েছে নাপার লক্ষণটা হলো কি, গা শরীরে তাপমাত্রা বেড়ে যাবে, শরীরে হাত দিলে গরম অনুভূত হবে, এক কথায় আমরা যেটা বুঝি জ্বর হয়েছে। ঠিক এমনটি ক্যান্থারিস এর লক্ষণগুলি দেখুন। পুরুষদের পক্ষে বিশেষ উপকারী ওষুধ, উহা যথারীতি সেবন করলে এই কুঅভ্যাস থেকে মুক্তি লাভ হয়। মাত্রা 3x অথবা 6 আপনি নিতে পারেন। পরে আসুন প্লাটিনা, এটা একটা ভালো ঔষধ। এটা হলো উভয়ের ক্ষেত্রে, যেমন মেয়েদের পক্ষে প্রবল হস্তমৈথুন বা কৃত্রিম উপায় মৈথুনের প্রবল ইচ্ছা দমনের জন্য উহা বিশেষ উপকারী। তাহলে এখন বোঝা গেল মেয়েদের ক্ষেত্রে, অনেক মেয়েরাও আছে হস্তমৈথুন করে, তারা বিভিন্নভাবে হস্তমৈথুন করে, ছেলেরাও বিভিন্নভাবে হস্তমৈথুন করে, ছেলেদের জন্য ক্যান্থারিস আর মেয়েদের জন্য প্লাটিনা, এই দুটোকে মনে রাখবেন। আর ক্যালকিরিয়া কাব্য প্রায় রেতিস্থল হয়, সংগ্রামের প্রবল ইচ্ছা, শীঘ্রই বীর্যপাত ঘটে, দুর্বল খিটখিটে মেজাজ, সহজেই কামভাবের বৃদ্ধি। অর্থাৎ সামথিং, কোনো বিষয়ে একটু চিন্তা যদি করেন তাহলে দেখা গেল যে আপনি লিঙ্গটা উত্থান শুরু হয়ে গেছে। সেক্সুয়াল একটু গল্প গুজব করলেন দুই বন্ধু মিলে, সেখানেও আপনার এটা উত্থান হয়ে গেছে, আবার টাস করে পড়ে যায়, অর্থাৎ দ্রুত উত্থান হয় এবং দ্রুত পতন হয়। এইটা খুবই খারাপ, এই লক্ষণটা ভালো না, এতে ভালো চিকিৎসা করাতে হয়। তো এই চিকিৎসার জন্য আমি সাজেস্ট করব, প্রথমত অন্য কোনো ওষুধ না খেয়ে আপনি কিছু আয়ুর্বেদিক, আমার অন্য ভিডিওতে পাবেন আয়ুর্বেদিক, যেটা বিদেশি ওষুধগুলোর চাইতেও 10 গুণ বেশি কাজ করে, এমন একটি পাউডার আমি দিয়ে থাকি, খুব হাতে গোনা 2-4 জনকে দেই আমি, আসলে রেগুলার বিজনেসের জন্য না, যেটা আমার যে রোগীটা আমার কাছে অনেক ভালো প্রিয়, হয়তো বা তাকে একটা রিকোয়েস্ট করার কারণে আমি সে পাউডারটা দিয়ে থাকি। তো সো যাই হোক, আমরা যদি কারো প্রায় হৃদস্থল হয়, সংগ্রামের প্রবল ইচ্ছা থাকে, মানে যৌন বাসনা তার একটুতেই সব সময় একটা যৌন বাসনা, তার ইচ্ছা জাগ্রত হয়, তাকে মেয়ে, একটা মেয়ে তার কাছে আসুক, সে একটু মেলামেশা করুক, এরকম সবসময় একটা চিন্তাধান্দা করে থাকে, করে থাকলে কী হবে, আসার পরে দেখা যায় যে শীঘ্রই বীর্যপাত হয় ঘটে, বেশি সময় নিতেই পারে না, 2-1 মিনিট থাকা কি না থাকায় তার আগে সব আউট হয়ে যায়, পুরো যায়, নষ্ট হয়ে যায়, এতে তার ওভাবে আনন্দ ভোগ আর হয় না। দুর্বল ও খিটখিটে মেজাজ, এদের মেজাজটা একটু ভালো কথা বললো, দেখা যায় যে চট করে রেগে ওঠে, খারাপ কথা বললো চট করে রেগে ওঠে, এদের স্থির কোনো বুদ্ধিমত্তা নেই, এরা সবসময় মানুষের হাতে খেটখেট করতে থাকে, মেজাজটা এদের উগ্র, খুব পাতলা ব্রেন, সহজে কাম ভাবের বৃদ্ধি, এই একই কথাই বারবার আসতেছে, আমি এ কথাটা বলতে চাচ্ছি না,
সহজেও আবার এটার কামভাব অনেকটা বেড়ে যায়। আর যদি কারো এই কারণে যদি কারো পিঠে ব্যথা হয়, আটকে ধরে পিঠের নিচে বেদনা, সেক্ষেত্রে একটা ভালো একটা ওষুধ আছে লুকোকুলাস সিক্স, একমাত্রা করে দিনে 4-5 বার খাইলে এটা অনেক ভালো হয়ে যায়, সমস্যা হয় না। আর যদি পেটের রোগ হয়, অর্জিনতা, কোষ্ঠকাঠিন্যতা, মাথার যন্ত্রণা, অনেক সময় হস্তমৈথুন করার কারণে মাথা তাদের যন্ত্রণা হয়, মাথা ব্যথা হয়, মাথার মগজমণি খুলে খুলে পড়ে, চোখের নাটাগুলি খুলে খুলে পড়ে, শরীরটা অনেক দুর্বল লাগে, সেটার জন্য এক ওষুধ। তবে সবচেয়ে পেট ট্রাবল, পেটজনিত এবং মাথাজনিত যতগুলি সমস্যা যদি তাদের এই কুঅভ্যাসটা থাকে, সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে ভালো কাজ করবে সেটা হলো নাক্স ভূমিকা 30। এই নাক্স ভূমিকা 30 একমাত্র করে দিনে 4-5 বার করে খাবেন। এই ইনফরমেশানগুলি মোটামুটি আমি চয়ন করা হয়েছে যেটা ডক্টর আর এন ঘোষ কলকাতা, আরও যেতে দাদাদের একটু আমি চয়ন করেছি বিষয়াদিগুলি, যদিও এখানে অনেক বিষয়াদি আছে। ডক্টর শফিকুল ইসলাম DSMSS এনও একজন ভালো ডাক্তার। আমার কথা হলো কি, আমি এককভাবে কোনো রদ করি না, অনেক চিন্তা ভাবনা করেই ভিডিওগুলি ছাড়ি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, কমেন্টে লিখবেন, যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্টে লিখবেন, আমি পরবর্তীতে সেই বিষয়ে জানানোর জন্য চেষ্টা করব।